फ्रेंड्स जार्नी अफ समाज ब्लगर पक्ष सकल के शुभ दीपावल आंतरिक प्रीति और शुभेच्छा। आज हमें अन्य दिन मतई अपन का मालदा शहरे कालीपूजो केमन भाव अनुष्ठित देखाते चाह तो चलो घुरे आसा जा। দুর্গাপূজার আমেজ কাটিয়ে আমরা সকলে শক্তির দেবী মা কালীকে বরণ করে নিই। কালীপূজোকে ঘিরেই দীপাবলি বা দিওয়ালি পালন করা হয় গ্রাম বাংলা তথা শহরতলিতে। পূজোর এই কয়েকটা দিন আমাদের সকলের বাড়ি রাস্তাঘাট আলোকসজ্জাতে ঝলমল করে ওঠে। প্রদীপের আলোর শিখা যেন মা কালীর আগমনকে আরও বেশি পরিস্ফুটিত করে তোলে। তাই আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে মালদা শহরে কিভাবে কালীপূজো বা দিওয়ালি সেলিব্রেট করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি চলে এসেছি পল্লীশ্রী ময়দানে। এখানে প্রতি বছরের ন্যায় এই বছরও খুব সুন্দর করে কালীপূজো অনুষ্ঠিত হয়েছে। পল্লীশ্রী ময়দান থেকে বেরিয়ে এবার আমি সোজা যুবকবৃন্দ সঙ্গে চলে আসছিলাম, কিন্তু মাঝরাস্তায় এই সুন্দর একটি জিনিস চোখে পড়ে। এরপর যুবকবৃন্দ সঙ্ঘের ময়দানে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে, অথচ এটিকে অতিক্রম করে ভেতরে প্রবেশ করলেই দেখতে পেলাম হাতের তৈরি কিছু কারুকার্য। এখন আমি প্যান্ডেলের সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে প্যান্ডেলটির সৌন্দর্যটাকে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি। ইনি হলেন মাননীয় বাপিকর মহাশয়, তিনি প্রথম এই ময়দানে কালীপূজো অনুষ্ঠিত করেছিলেন।
এবার আমি সরাসরি মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। মণ্ডপের ভিতরের খুব সুন্দর পরিবেশটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরপর আমি চলে আসলাম ছন্দম কালীমায়ের মন্দিরে। মালদা শহরের অন্যতম একটি সংঘ হলো ইয়ুথ ক্লাব। এখানে যেমন বড় করে দুর্গাপুজো হয়, ঠিক তেমনই কালীপুজোও হয়। তারপর আসলাম বহুদিনের পুরাতন বাসুলিতলা ক্লাবের মণ্ডপে। এখানে মায়ের দুটি মূর্তি স্থাপিত রয়েছে, একটি হলেন শ্যামাকালী আর একটি হলেন মা রক্ষাকালী। এখান থেকে বেরিয়ে আমি চলে যাই মালদা মুগদমপুর ক্লাবে। প্যান্ডেলের ভিতর প্রবেশ করতেই প্রতিমার আলাদা একটি থিম দেখতে পাই। সেখান থেকে বেরিয়ে অমল স্মৃতি সংঘের সামনে এসে উপস্থিত হই। মণ্ডপের ভিতরে খুব সাধারণ সাজসজ্জার মাধ্যমে মায়ের মূর্তিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার পাশে সর্বদা সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার ভিডিওর সম্পূর্ণ নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে আসে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোর এই কয়েকটা দিন খুব ভালোভাবে পরিবারজনের সাথে আনন্দ করে কাটাবেন। ধন্যবাদ।